নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পশ্চিমের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ থেকে 15 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া কীরকম থাকবে, তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া জানাও। তো বন্ধুরা, ফির শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার দুপুর আবহাওয়া দপ্তরের অন্যতম আধিকারিক সৌরিশ দাস এই খবর জানান। তো তিনি বলেন, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই সব অঞ্চলে শৈত্যপ্রবাহ বইবে। তার পাশাপাশি সরস্বতী পুজোর পরের দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিনে তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে গেছে, কিছু জায়গায় স্বাভাবিক এবং কিছু জায়গায় স্বাভাবিকের চেয়েও নিচে নেমেছে। বিশেষ করে পশ্চিমী জেলাগুলিতে বীরভূম ও নদিয়া জেলাতে 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি রয়েছে। তো পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকে 9 থেকে 10 ডিগ্রির মতন তাপমাত্রা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাটা আগামী 24 ঘন্টা খুব একটা পরিবর্তন নেই, হয়তো সামান্য একটু কমতে পারে। রাতের তাপমাত্রা সতর্কবার্তা থাকছে পশ্চিমী জেলা বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তো আগামী 24 ঘন্টার জন্য দুদিন তাপমাত্রা কোনো চেঞ্জ নেই, কিন্তু 12 থেকে 15 ফেব্রুয়ারি এই 3 দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 24 ঘন্টায় 15.2 ডিগ্রি কাছাকাছি ছিল। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি কাছাকাছি ছিল। কলকাতার ক্ষেত্রে আগামী 24 ঘন্টা এবং আগামী 24 ঘন্টা খুব একটার পরিবর্তন নেই এই তাপমাত্রায়। তো 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে বাড়বে, সেই সাথে দিনের তাপমাত্রাও কিন্তু বাড়বে। তার পাশাপাশি 13 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়াতে। হালকা ধরনের বৃষ্টিপাত 2-1 জায়গায় এবং পশ্চিমী জেলাগুলিতে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তো 15 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু 2-1 জায়গায় কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের আগামী 5 দিনে প্রধানত সূক্ষ্ম ওয়েদার থাকবে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে কিন্তু জানানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।